সরজমিনে খতিয়ে দেখতে ভাঙড়ের ন্যাশনাল চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ও বেলেঘাটার আইডি হাসপাতাল পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্তদের ও তাদের অনেকের পরিবারবর্গ ভর্তি রয়েছেন এই দুটি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীদের সর্বশেষ আপডেট জানতে চান মুখ্যমন্ত্রী। চিকিৎসার কোনো খামতি আছে কি না জানতে চাওয়া হয়। কোনো কিছুর প্রয়োজন থাকলে তাও জানাতে বলেন তিনি। যুদ্ধকালীন পরিস্থিতিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিন্তা করার কোনো কারণ নেই বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এখান থেকে তুলুন, ঠিক আছে, আজ যাবো। এলে সামনেটা ফাঁকা করে দেবেন সাহেব। সিপি সাহেব সামনে সিপি সাহেব। একটু সামনেটা ফাঁকা করে দিন। সামনে থেকে সবাই মোবাইলটা নিয়ে একটু সুকান্ত, ইউটার্ন করে দাও সুকান্ত। Thank you.